পাখির বাজার না, ওই ঘরটা পাখির মতো দেখতে দেখেন যে, দেখবে ওইদিক ঘুরে ঘুরে ওই ঘরটা দেখতে পাখি হতো না কিরাস করছে, যেখানে পাখি ঘরে পাখি কোথায়, সবাই ভাবে যে পাখি আছে, আসলে পাখি নাই, বিশেষ পাখি রয়েছে ঘরটা বানানো হয়েছে পাখির মতন করে। এই প্রথম এই জিনিসটা শুনলাম কই ভাই, যেখানে অনেক পাখির নাকি কবর দেওয়া হয়েছিল, বাই গুডনেস মাজার কবর দিয়ে, মানে সেখান থেকে পাখির মাজার, পাখি তার মানে পাখি কবর দিয়ে মাজার বানায় যেরকম পাখি ঘর। এখানে যতটুকু স্পেস আছে বা এরকম গাছ গাছালিটা বনায়ন আছে, এরকম একটা স্পেসও গ্রামগঞ্জে এখন নাই, যার ফলে যে এই এলাকায় যত মানে অনুষ্ঠান আদি বিশেষ সময় বা অতিথিরা আসে এলাকায় আসলে ঘুরতে যাওয়া করতে অবাক যখন পাখি ঘরে ঘুরাই আসে, তার আত্মীয়স্বজন আশেপাশে গ্রামের মানুষজন দূর দূরান্ত থেকেও আসে, অনেক গল্প শুনছে জঙ্গলে এরকম দেখতে আসছে, অনেক দূর দূর জেলা থেকেও আসছে, এরকম ভিজিট করতে আসে এই এলাকায় কোনো কাজে আসলে আসে। মানুষের মনের মধ্যে একটা ই তৈরি করে দেয়, দর্শন বিভাগে রাহান রায়ন আমাদের সাধু সঙ্গে রাহান রায়ন আসছিল, দার্শনিক যারা তারা না আসে বাংলা দর্শন কি করে বোঝা, তাহলে আপনি একটু সাধু সঙ্গে আসেন, সাধুগুরুর সাথে একটু মেলামেশা করেন, তো সেই প্রস্তাবে সাড়া দিয়ে সে এবার আমাদের সাধু সঙ্গে রাহান কিছু শিক্ষার্থী সহ আসছিল, প্রতি মাসে সময় অন্তর অন্তর যে যারা বাউল ফকির আছে গ্রামগঞ্জে দূর দূরান্তে, এদেরকে একদিন এনে 24 ঘন্টা স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনের সুযোগ করে দেন, এরা কথা বলবে, ফকিররা গান গাবে, আড্ডা দেবে, সঙ্গ করা আর কোনো কথাই বলবে না, চুপচাপ থাকবে, দেহ ভাষাটাই ওরা দেখবে, তো সেটা তাও ক্লাসরুমে হবে না, এটা হবে ক্যাম্পাসের মধ্যে কোনো একটা জায়গা, আর এই মানে বাগানের মধ্যে এই এমএসে যাওয়ার পথে ডান পাশে একটা বড় স্পেসের ছায়া মঞ্চ হয়েছে, তার ওই পাশে ওই জায়গাটা মুক্তমঞ্চের ছায়া মঞ্চ, সপ্তম ছায়া মঞ্চ মুক্তমঞ্চের ওই পাশে এখানে ক্লাস হবে, এবং এইটা চর্চাটা সারা বছর চলতে চলতে বছর শেষে একটা সাধু সঙ্গ আয়োজন করা ওই আখড়ায়, যারা সাধুটা গেল তাদের নিয়ে, এরকম একটা প্রজেক্ট। তো পরে আমাকে একটা প্রস্তাবনা দিতে বলা যায়, তুমি আমাদের প্রস্তাবনা লিখিত প্রস্তাবনা দাও, তাই লিখিত প্রস্তাবনা আলাপ করতে করতে এক পর্যায়ে আলাপ হলে, তাহলে তুমি এমন হলে তো এটা কীভাবে একটা প্রজেক্টের কোর্স দিলাম, একটা কোর্স ডেভেলপ করতে বলে তুমি মাস্টার্সের জন্য একটা কোর্স টেবল সিলেবাস তৈরি করা, যে এই নাম কিন্তু একটা সহজ দর্শন নাম দিলাম সিলেবাস কোর্সে, যে মাস্টার্সের দর্শন সহজ দর্শন সেটার সিলেবাস তৈরি করলাম, তৈরি করে জমা দিয়েছি, সিলেবাসটা আমার পছন্দ হয়েছে তো সংযুক্ত আছে, সিলেবাস কমপ্লিট পাস হইলে এই কোর্সটা মাস্টার্স অপশনাল কোর্স হিসাবে এই সহজ দর্শনটা আমরা বাংলার দর্শনের বাংলা দর্শন বাউলদের সহজ দর্শন, বাংলা দর্শনে তো আরও অনেক ধারা আছে, আর এই সহজই আছে ধারা, সেখান থেকে যে সহজ দর্শন যেটা আমাদের আখ্যান পাখিরা সহজ আখ্যান, তো এই সহজ দর্শনটার যে ব্যাপার সেটা নিয়ে পার্টিকুলার আলাদা কোর্স
মাস্টার সিস্টেমের জন্য তো সেটা কন্ডাক্ট করানোর চিন্তা আছে তো ওটা সিলেবাস কমিটি পাস হলে কোর্সটা পাস হলে এই জুন মাসের মধ্যে হবে আশা করি এই নতুন যারা মাস্টার সিলেবাস নতুন যারা উঠবে আর আমাদের ভাবনগর সিনেমাটা আদর্শ নিরপেক্ষ থার্ড ইয়ারে ওই ডাইনলাইন পড়ায় বাংলা দর্শনের অংশ হিসেবে তো ওই সংযুক্ত হিসেবে আলাদা একটা কোর্স ডেভেলপ করার চেষ্টা করতেছে সেখানে কোর্সে পুস্তক দিচ্ছে যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যে সিলেবাসটা হচ্ছে যেরকম যে যে পাঠ্য দিয়েন বুঝতে পারবেন না যে কোর্সের অংশ হিসাবে প্রতি মাসে গল্প করে আসবে এবং দশমী সংখ্যা একটা ক্লাসরুম হবে ওই বঙ্গলের ভিতরে সেখানে আখড়া সহজ আখড়া সেখানে ক্লাস হবে সাথে করে ক্লাস নেবে এবং সেটার এইটা আমি কন্ডাক্ট করবো ক্লাস নেবো কন্ডাক্ট করবো সাধুগুলো নিয়ে আসবো একটা সারা বছর বছর শেষে আসবো একটা সাধু সঙ্গ করবো সেরকম একটা প্রস্তাবনা নিয়ে যেহেতু প্রশাসনিক ব্যবসা আছে এসে রায়ন রায়ন তো খুবই উৎসাহী যারা একমাত্র এই ধরেন তারা তো খুবই এক্সাইটেড যেটা হইলে তো খুবই দারুণ ব্যবসা করা হয় তো দেখা যাক কি হয় খুব ভালো সাকসেসফুল ফাইন।